ফ্রেন্ডস গার্ডেনিং সুমনে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এই যে আমার রঙন লাল রঙন ফুল আর সে গোলাপিতে কুড়ি দিয়েছে, একটা হোয়াইট জবা ফুটেছে দেখতে পাচ্ছেন, আর লঙ্কা জবায় প্রচুর কুড়ি দিয়েছে, এই যে ছোটো ছোটো, আর মিলিত কুড়ি দিচ্ছে আস্তে আস্তে। এই যে শুনলাম আলোটি হলুদটা, অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছিল তার জন্য ভিডিও অতটা বানাতে পারিনি। এই যে আলমান্ডা ফুল আর স্থলপদ্ম, এরাগুলো বানিয়েছি আমি। এই রাগুলো ঝুলিয়ে ঝুলিয়ে বানিয়েছি। এখানে এই যে গাছগুলো আর এই চন্দ্রমল্লিকাগুলো, এই যে দেখতে পাচ্ছেন আমার টিকুম গাছটা আমি কাটিং করেছিলাম, তারপরে এরকম গ্রোথ। আর এই যে বাঁশের গেটটা, কিছুদিন ধরে দেখছি টগর গাছটাতে খুবই পোকা লেগেছে, দেখতে পাচ্ছেন পোকাগুলো, আমি পাতাগুলো ছিঁড়ে দিয়েছি, অনেক পাতায় এরকম অবস্থা কেটে গেছে। আর যে গোলাপ গাছটা প্রুনিং করেছিলাম, এই যে কুঁড়ি দিতে শুরু করেছে, এই যে লাল লাল পাতা, এখন গ্রোথে এসেছে গাছটা। আর এই জবা গাছটাও পিঞ্চিং করেছিলাম, বেগুনি জবা গাছটা, গাঁদা ফুল, আর কয়েকটা টগর ফুটেছে, ছোট ছোট টগর। এই হ্যাঙ্গিং বাস্কেটে যে বেগুন গাছ লাগিয়েছি, হ্যাঙ্গিং বাস্কেট বানিয়ে বোতল কেটে করে একটা বানিয়েছি, দূরতে বেগুনি বেগুন গাছ লাগিয়েছি। আর এই যে দেখুন পেন্টাস, তারপর গোলাপ, আর রয়েছে একটা গোলাপ, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। শীতের বাগান শুরু করছে আস্তে আস্তে, চন্দ্রমল্লিকাগুলো তো গ্রোথ ভালোই রয়েছে। এই যে দেখুন দারুণ দেখতে লাগছে এই জবা ফুলটা। থ্যাংক ইউ ফ্রেন্ডস, সাবস্ক্রাইব মাই চ্যানেল।